আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে কাকরু মাছ দিয়ে মূলা তরকারির রেসিপি আজকে আমি কিভাবে কি দিয়ে মূলা তরকারিটা রান্না করবো কাঁকরু মাছ দিয়ে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এখানে আমি মূলা কেটে নিয়েছি হাফ কেজি আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা মূলাটাকে কেটে নেবেন মূলাটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মূলার মধ্যে মূলাটা সিদ্ধ করে নিলে মূলার মধ্যে যে গন্ধটা থাকে চলে যায় মূলাটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন পানিটা ফেলে দেব মূলার থেকে মূলাটা রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আপনারা চাইলে এখানে পেঁয়াজটা ব্যবহার করতে পারেন পেঁয়াজের প্রচুর দাম এই কারণে আমি পেঁয়াজটা ব্যবহার করি নাই আমার হাতের কাছে পেঁয়াজটা ছিল না এখানে আমি দেড় চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি উঁচু করে ভরে দিয়েছি চামচটা মরিচের গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেবো এখানে আমি বেশি কোনো মশলা ব্যবহার করি নাই এখানে শুধু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ব্যবহার করেছি মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি পাঁচ ছয়টা নতুন আলু নিয়েছি আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মোটা চিকুন করে কেটে নিয়েছি তো আলুটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সিদ্ধ করা মূলা মূলাটা সিদ্ধ করে নিলে মূলার মধ্যে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু থাকে না অবশ্যই আপনারা মূলাটা রান্না করার সময় সিদ্ধ করে নেবেন আর খেতে কিন্তু অনেক ভালো লাগে মূলাটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিব আর নতুন আলু তো আমি সিদ্ধ করে নিই নাই মূলার সাথেই দিয়ে দিলাম মূলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা কতটুকু জোল রাখতে চান অবশ্যই পানিটা একটু মেপে দিবেন আমি একটু জোল জোল রান্না করব পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা যদি জলটা কম খেতে চান অবশ্যই কিন্তু পানির পরিমাণটা কম দিবেন। এখন আমি রান্নাটা করে নিব আর অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ডাকনা দিয়ে ডেকে দিলাম আর আমি যেহেতু কাকরু মাছ দিয়ে রান্না করবো এখানে আমি একটি বড় সাইজের কাকরু মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে সবগুলো কাকরু মাছ আমি রান্না করব না কয়েক পিস নিব আর মাথাটা নিয়ে রান্না করব। আপনারা যে কোনো মাছ দিয়ে মূলা তরকারিটা রান্না করতে পারেন আর শীতের সবজি যেভাবে রান্না করবেন ওইভাবেই খেতে অনেক মজা লাগে আমি আগেই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিয়েছি এখন তাওয়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে মাছটাকে বেজে নিচ্ছি আমি বেশি লাল করে কিন্তু মাছটা বাঁচব না হালকা লাল করে বেজে নিব আপনারা চাইলে বেশি লাল করেও মাছটাকে বেজে নিতে পারেন উল্টিয়ে পালটিয়ে মাছটাকে বেজে নিয়েছি মূলা তরকারিটা সত্তর পারসেন্ট হয়ে গেছে এখন আমি বেজে রাখা মাছটাকে দিয়ে দিলাম শীতের সবজি যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছ ছাড়া রান্না করলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যাতে আমার রান্নাটা হয়ে যায় অপেক্ষা করার পর চলে আসলাম আমার মূলা তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর অবশ্যই ধনিয়া পাতা কাটার আগে ধুয়ে নেবেন দুই মিনিটের মতো রেখে নামিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে ডাকনা দিয়ে দুই মিনিটের মতো ডেকে রেখেছিলাম দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব আর মূলা তরকারি রেসিপিটির কালার দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আমার কাছে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবারও চলে আসবো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে